মায়ের মতোই ভালোবাসি, মায়ের কথা সুর, মায়ের ভাষা ভীষণ দামি, সবচেয়ে সুমধুর। প্রিয় দর্শক, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বই হচ্ছে বর্তমান ও অতীতের মধ্যে তৈরি করা মিলনবন্ধন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি উত্তরা ইউনিভার্সিটি ফাগুনের মলাট অনুষ্ঠানে। সাথে আছি আমি তম রশিদ। আমি আছি ফখরুল ইসলাম। প্রিয় দর্শক, বরাবরের মতোই প্রতিদিনে আমাদের সাথে কবি, সাহিত্যিক, লেখক, লেখিকা এবং পাঠক, দর্শক সকলেই কিন্তু থাকেন। আমরা আসলে আমাদের সঙ্গে একজন লেখক আছেন তমা, আমরা একটু তার কাছে সরাসরি যেতে চাই। একজন গণমাধ্যম কর্মী, একই সঙ্গে এখন পর্যন্ত 15টি বই লিখেছেন। আজকে আপনার হাতে বই দেখছি না যদিও, কিন্তু আপনার বইয়ের নামগুলো জানতে চাই। এবারে অমর একুশে গ্রন্থমেলা 2024-এ আপনার কোন কোন বই বেরিয়েছে, একটু নামগুলো এবং প্রকাশনীর নাম যদি। এবার আমার 3টি বই বেরিয়েছে। অনিন্দ্য প্রকাশ থেকে 2টি বই বেরিয়েছে, একটি গল্পের বই আমাদের চোখে মাকড়সা জাল বুনে, আর অনিন্দ্য থেকে আরেকটি কবিতার বই বেরিয়েছে, সেটির নাম হচ্ছে চোখের পল্লবে ঘুম নামে। আর বাবুই প্রকাশনী থেকে আমার আরেকটি কবিতার বই বেরিয়েছে, তারপর চেয়ে দেখি রাই। তো এবার 3টি। একই সঙ্গে গণমাধ্যম কর্মী, পাশাপাশি আসলে একজন লেখক, কবি, কেমন লাগে আসলে এই সত্তাটা কিভাবে উপভোগ করে? না, আসলে লেখালেখির জায়গাটা, মানে ধরুন সৃজনশীল লেখালেখির জায়গাটা, এটা হচ্ছে অন্যরকম একটা বিষয়। অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। ধরুন নতুন কিছু সৃষ্টি করা, নতুন একটা জিনিস লেখা, মানে যেটা মাথার মধ্যে থাকে সেটাকে লেখায় নিয়ে আসা, এবং সেই লেখাটা যখন পাঠকের কাছে যায় তখন সেই অনুভূতিটা অন্যরকম। এটাকে কীভাবে যে ব্যাখ্যা করবো আমি বুঝি না। ধরুন আমি মানে এইভাবে একটু যদি বলি, মেলায় তো আসি প্রায় প্রতিদিনই আসি, ধরেন যে প্রকাশনী থেকে বই বেরিয়েছে তার স্টলের সামনে হয়তো থাকি, কখনো ভিতরে বসি, তো দেখি অনেক পাঠক, চেনা অচেনা, অচেনা অনেক পাঠক যারা বই নিয়ে কিনছেন চলে যাচ্ছেন, যারা চেনেন তারা হয়তো কথা বলেন, কিন্তু যারা চেনেন না তারা তার কথা বলেন না। কিন্তু আমার মনের মধ্যে ভাবনাটা কাজ করে, এই যে একজন অচেনা পাঠক আমার বইটা নিয়ে গেলেন, তিনি বাসায় গিয়ে বইটা পড়বেন, তার বইটা তার বুকশেলফে থাকবে, তিনি আসলে লেখা পড়ে কী ভাবেন, সেই ভাবনাগুলো জানার খুব ইচ্ছে আমার মাঝে মধ্যে মাথার মধ্যে কাজ। কাউকে কি কখনো জিজ্ঞেস করেছেন সেই ভাবনাগুলো? একই সঙ্গে আরও একটি প্রশ্ন করতে চাই যে বইমেলা, এবার বইমেলা কেমন লাগছে? এবারে বইমেলা ভালো যাচ্ছে। আমার বইয়ের কথা যদি বলেন তাহলে আমার বইয়ের কথা বলতে পারি। আমার যে গল্পের বইটা আমাদের চোখে মাকড়সা জাল বুনে, এটি দ্বিতীয় মুদ্রণ হয়েছে এরই মধ্যে, এবং আজকে একটু আগে প্রকাশকের সঙ্গে কথা বলছিলাম, আগামীকালকে তৃতীয় মুদ্রণ আসবে বলে তিনি আশা করছেন। তো এটি গেল আমার নিজের কথা যদি বলেন তাহলে আমার বই তো ভালো যাচ্ছে, তো সুতরাং আমার দিক থেকে ভালো। আর সার্বিকভাবে যদি বলেন, হ্যাঁ, মেলায় এবার দর্শনার্থী বেশি। একটা কথা গত কয়েকদিন ধরে আমরা বলছিলাম, মানে গণমাধ্যম কর্মীরা বলছিলাম কিংবা লেখক সাহিত্যিক যারা আছেন তারাও কিছুটা আলোচনা করছিলেন যে যত দর্শনার্থী তত কি পাঠক। তা আমার কাছে এখন মানে এই তো শেষ প্রহর চলছে তো মেলার, আজকে 19 তারিখ, আর হয়তো 10 দিন আছে, তো এখন মনে হচ্ছে যে না, পাঠকও আছেন, মানে বেচা বিক্রি সব মিলিয়ে ভালোই বলা চলে। অসংখ্য ধন্যবাদ দেশ টিভির বিশেষ আয়োজনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে 19তম দিন বইমেলার, আর বেশি দিন কিন্তু নেই, মাত্র 10 দিন আছে। আপনারা যারা এখনও বইমেলা আসেননি, বইমেলা আসবেন। মেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা, 35 কোটি বাঙালির প্রাণের মেলা, ভাষার মেলা, মায়ের মেলা। আমাদের সঙ্গে আরও অতিথি আছেন তমা, আপনার মাধ্যমে আসলে তার কাছেও যেতে চাই। অবশ্যই, আসলে আমার সাথেও যিনি রয়েছেন তিনিও একজন গণমাধ্যম কর্মী, এর পাশাপাশি এই বইমেলায় তার তৃতীয় বইটি বের হয়েছে, পরিচয় হচ্ছে। আসলে কাজের পাশাপাশি আপনি হচ্ছে বইও লিখছেন এবং তৃতীয় বই এটা। একজন নতুন লেখক হিসেবে কেমন আপনি মানুষের কাছ থেকে সেই সাফল্যটা পাচ্ছেন বা কেমনভাবে তারা নিচ্ছে সব কিছু? আসলে নতুন লেখকদের জন্য বই, মানে বইয়ের ব্যাপারটা হচ্ছে যে তার পরিচিত মানুষজন বই বেশি কেনে, ভেরি অবভিয়াস যে তাকে ইন্সপায়ার করবে যে আপনি বই লিখছেন, আমরা পাশে আছি। বাট ওটা প্রথম বই বের হওয়া পর্যন্ত আমার মনে হয় যে সাফল্যটা অতটুকুই যে পরিচিতরা আসবেন, বই নিয়ে চলে যাবেন। বাট এরপর থেকে লেখক হিসেবে আমার তাগিদটা থাকবে যে আমি আসলে ম্যাস ক্রাউড বা যারা বই পছন্দ করেন বা যায় যিনি এসে হাতে নিয়ে বইটা দেখছেন, কেউ রেখে দিচ্ছেন কেউ নিয়ে যাচ্ছেন, ওই যে নিয়ে যাচ্ছেন ওই আনন্দটা আসলে অন্যরকম, যে একদম অচেনা একটা মানুষ এসে বইটা কিনছেন এবং অটোগ্রাফটা নিচ্ছেন। তো নতুন লেখকদের জন্য সবসময় স্ট্রাগল বইমেলা, কারণ নতুন লেখকদের উপর ভরসার জায়গাটা পাঠকদের অনেক কম। এমনিতেই তো আমরা বাঙালিরা বই পড়ার সংখ্যা অনেক কমিয়ে দিয়েছি, এখন আসলে নেটফ্লিক্সের যুগ, এখন মানুষজন শর্ট স্টোরিজ বেশি দেখে, রিলস বেশি দেখে, ভিডিওস বেশি দেখে। তো বইয়ের ক্ষেত্রে যদি চিন্তা করেন সবাই বলে পিডিএফটা দাও, পিডিএফটা দেখি, তো পিডিএফ পড়ে তো বইয়ের মজা পাওয়া যাবে না। নতুন বইয়ের যে ঘ্রাণ, যে গন্ধ, সেটা তো অন্যরকম। তো মাত্র 4 দিন হয়েছে আমার বই এসে, 15 তারিখ এসে আজকে 4র্থ দিন, এখন পর্যন্ত টুকটাক নতুন মানুষ নিচ্ছেন, আমি খুশি, মানে আমার কাছে মনে হয় যে ঠিক আছে, যা সাফল্য খারাপ না। আসলে আপনার এই যে লেখালেখি করার যে সূচনাটা কাজের ফাঁকে ফাঁকে, এটাকে কতদূর নিয়ে যেতে চান আপনি?
আমি তো আপনি বলেছেন যে আমি গণমাধ্যম কর্মী, একটা টেলিভিশন চ্যানেলে কাজ করছি, তো লেখালেখিটা আসলে সবসময় ছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছি, যে কারণে সাহিত্য চর্চাটাও ছিল আমার পরিবারে। আমার বাবা মা প্রত্যেক বইমেলায় আমার জন্য একটা আলাদা টাকা রেখে দিতেন যে এটা দিয়ে তুমি বই কিনবা। তো এই যে চর্চাটা, এটা পরিবার থেকে আসা আসলে, যে সবাই মিলে বই পড়ছি, আমরা পছন্দের মতো বই কিনছি। ওখান থেকে একটা সময় মনে হয়েছে যে আচ্ছা আমি যদি লিখি কেমন হয়, তো ওই জায়গা থেকেই লেখালেখিটা শুরু। এবং প্রথম বই প্রকাশের আগে অন্তত 4 বছর চিন্তা করেছি যে আসলে আমি এই সাহসটা পাবো কিনা। প্রথম বইটা বের হয়েছে তখন মনে হচ্ছে অনেক ভুল ত্রুটি আছে, দ্বিতীয় বইয়ে এসে ভুল ত্রুটি কমেছে, তৃতীয় বইতে আরও কমেছে। এখন মনে হচ্ছে যে আমি অনেক গল্প নিয়ে কাজ করতে পারছি। আমার মনে হয় যে যত মানুষ বই পড়বে, পাঠক সংখ্যা বাড়বে, লেখক হিসেবে আমাদের সাহসটাও বাড়বে। খুব সুন্দর। আসলে বই মেলা মানে কিন্তু প্রাণের মেলা। আর খুব ভালো লাগে যখন নতুন লেখকেরাও আশাবাদী হয় যে তারা সুন্দর কাজ আমাদের সবাইকে উপহার দিতে পারবে। একটি বিষয় কিন্তু, প্রতিদিন 100-এর বেশি বই প্রকাশিত হচ্ছে এবং আমাদের তরুণ অনেক লেখক লেখিকা কিন্তু আসছেন, আমরাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে পাচ্ছি। এবারের বইমেলার প্রতিপাদ্য গতবারের মতোই পড়ো বই গড়দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই সকলে বই পড়বেন, কারণ বই আপনাকে সমৃদ্ধ করবে এবং আমাদের জাতি হিসেবে জাতিকেও কিন্তু সমৃদ্ধ করবে। আমার সঙ্গে আরও একজন লেখক আছে, আমরা একটু খুবই চমৎকার একটি বই এবং তার নামটিও খুনসুটি নাকি প্রেম, আজহারুল আল আজাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশ টিভির এই অনুষ্ঠানের পক্ষ থেকে। কি আছে, ধন্যবাদ উপন্যাসের বই। ধন্যবাদ আপনাকেও। ফাগুনের মলাট আজকে আসতে পেরে আমি নিজেই কৃতার্থ হয়েছি। আমি গতবারও ফাগুনের মলাটে এসেছিলাম এবং ফাগুনের মলাটের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার বইটির নাম হলো খুনসুটি নাকি প্রেম। মানুষ জন্মগ্রহণ করার পরে একটা বয়সে পৌঁছে, পৌঁছার পরে দৃশ্যমান বা অদৃশ্যমান কিছু ঘটনায় জড়িয়ে পড়ে এবং তাড়না দিয়ে যায় একসময় যুবক বয়সে, সেই তাড়নাকে থেকেই অমোক প্রেমের সৃষ্টি হয়। এটা কি আপনার জীবনধর্মী উপন্যাস? জি, এটা একটা জীবনধর্মী উপন্যাস এবং এই প্রেম থেকেই দেখা যায় যে কেউ প্রেমে জয়ী হয়, কেউ প্রেমে ছেঁকে। এ পর্যন্ত কয়টি বই বেরিয়েছে? এ পর্যন্ত আমার 12টি বই বের হয়েছে। খুবই চমৎকার। আসলে কেমন চলে বই? বই মোটামুটি আমার ভালোই চলে। বইমেলা কেমন লাগে? বইমেলা তো ভালোই লাগার কথা, আমার মায়ের ভাষা বাংলা ভাষা, সেই ভাষার উপরেই একটা মেলা হচ্ছে। আমার বই আসতেছে, পাঠক আসতেছে, আমরা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করছি। আজকে ফাগুনের মলাটে এসেছি মায়ের ভাষার কারণেই। এই ভাষা যদি কেউ আমার কেড়ে নিত তখন হয়তো আসতে পারতাম না, যে কারণে বইমেলাকে ভালো ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ আমাদের ফাগুনের মলাটের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আসলে আপনারা সকলে বইমেলা আসবেন। মায়ের ভাষা বাংলা, বাংলা আমার অহংকার, বাংলাই আমার গৌরব। আপনারা নিশ্চয়ই বাংলায় তোমার একটি বিষয় কিন্তু বলতে চাই, আমাদের বাংলার যে প্রচলন সেটি আসলে সরকারিভাবে হয়েছে, বাট এখনও বেসরকারিভাবে অনেক জায়গায় বাংলা সে প্রচলন শতভাগ কিন্তু হয়নি, সেটি নিশ্চয়ই আমাদের দরকার। কারণ মায়ের ভাষাকে টিকিয়ে রাখতে বাংলার প্রচলন সর্বত্র হতেই হবে এবং একটি বিষয় কিন্তু ভাষার কারণে একটি জাতি টিকে থাকে এবং একটি জাতি থেকে একটি রাষ্ট্রের জন্ম হয়, কিন্তু ঠিক যেমনটা আমাদের বাংলাদেশের জন্ম হয়েছে একটি ভাষা থেকে। একদমই তাই। আর মায়ের ভাষায় কথা বলা কিংবা কাজ করার যে আকাঙ্ক্ষা বা যে ভালো লাগাটা, সেটা বিশ্বের আর কোনো ভাষাতেই হবে না। আমার সাথেও রয়েছেন একজন অতিথি, তার সাথে পরিচিত হই। আপনার হাতে একটি খুব সুন্দর বই রয়েছে, বেশ রঙিন। আপনার এই বই সম্পর্কে জানতে চাই, এটা আপনার কত নাম্বার বই, কোন প্রকাশনী থেকে এসেছে? এটা আমার 13 নাম্বার বই, বর্ষা দুবর প্রকাশনী থেকে এসেছে। পরম করুণাময় মাওলার দরবারে অশেষ শুকরিয়া, আমি আমার বইটি সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি, এর জন্য মাওলার দরবারে শুকরিয়া। তবে বইটি আধ্যাত্মিক, রোমান্টিক সহ সব সাইডের লেখেই পাবেন। তবে আমার বিশ্বাস পাঠক সবাই পড়লে উপকৃত হবে। দুনিয়া বিহিসাব এবং আমার আমি যে আমরা করতেছি, কিসের জন্য করতেছি, কেন করতেছি, কার জন্য করতেছি, চলে যেতে হবে সবার। আসলে বইটি পড়লে যে পড়বে আসলে তার সে ভালো লাগবে, আমার বিশ্বাস। এটা কি উপন্যাস না কবিতা? এটা কবিতা। সো কবিতা লেখার পর কি মনে হয় যে কবিতাকে কি ফিল করা হয়, কিংবা যখন পাঠকেরা আসে তারা কি কবিতা পড়তে পছন্দ করে দেখে বই কিনে, নাকি আপনার কবিতার ভেতরে যে ধরনের আধ্যাত্মিক কথাগুলো আপনি উল্লেখ করেন যেটা তারা তাদের জীবনের সাথে অনুভব করতে পারে, সেই জন্য তারা আপনার বই পড়তে পছন্দ করে?
এটা আসলে আমার একটা আমি আমার সন্তানের যতটুকু ভালোবাসি আমার বইকে তো অবশ্যই আমি লেখাটাকে এতটুকু ভালোবাসি এখন যদি আমি বলি যে আমার লেখা মানে আমার লেখা অবশ্যই ভালো কিন্তু আসলে এটা বিবেচনা করবে পাঠক পাঠক আসলে কেমন হচ্ছে লেখাটা পুইরা তাদের ভালো লাগলে আমার লেখা সার্থক বলে মনে হবে এবং আমি আমার বিশ্বাস অবশ্যই ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আসলে কবিতা যে পড়তে পারে সে পৃথিবীর সব কিছু সহ্য করতে পারে যে কবিতা পড়তে জানে সে ভালোবাসতে জানে যে কবিতা পড়তে পারে সে আসলে যে কোনো যুদ্ধেও নিজেকে জয়ী করতে পারে নিশ্চয়ই আর ঝরা পাতা শিমুল পলাশ আর কোকিলের ডাক এই তো বসন্ত বসন্ত কিন্তু চলে যাচ্ছে বসন্ত এসেছে এবং যাচ্ছেও কিন্তু প্রিয় দর্শক একেবারে আজকের বইমেলাটি কেমন লাগছে আপনার আমার কাছে মনে হচ্ছে আজকের বইমেলা যেন খুবই সতেজ আর সবুজ কেননা শীতের চাদর থেকে আমরা বের হয়ে গিয়েছি বসন্তকে পার দিয়ে দিয়েছি এখন তো রঙিন হয়ে গেছি একেবারে মানুষও কিন্তু নানান রঙিন রঙে ঢঙে সেজে এসেছে আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন আমরা তার কাছে যাই খুবই চমৎকার প্রচ্ছদ আমি লক্ষ্য করছি বইগুলো আমাদের দর্শকদের একটু দেখাতে চাই অসংখ্য আমি শিপ্রা রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটের পক্ষ থেকে এবং আরও একটি বই আবৃত্তির কবিতা সম্পাদনা বইয়ের প্রথম কবিতাটা শোনাচ্ছি অসংখ্য আমি একজন নই জনে জনে বহু অগণিত মুখে আমি অসংখ্য এই একই আমি অসংখ্য আমি অসংখ্য ধন্যবাদ আর কিছু আছে মানে হ্যাঁ ছোট্ট কবিতাই পড়ি এবার পড়ছি এবং মনুষ্যত্ব জিজ্ঞাসা যদি ভালোবাসার সারসত্ব কিংবা সবার সেরা প্রীতম কথা কোনটি এবং একটি মাত্র শব্দে বেঁধে এটা বলা বলবো মানুষ হ্যাঁ মানুষই নিশ্চয় অসংখ্য ধন্যবাদ আসলে খুবই চমৎকার আসলে অসংখ্য আমি কেন অসংখ্য আমিটা হচ্ছে এটা অসংখ্য জনের মধ্যে আমি নিজেকে দেখতে পাই এটা হচ্ছে সর্বত্র যে নারী নির্যাতন হচ্ছে তার একটা শব্দচিত্র এটা অসংখ্য আমি খুবই ধন্যবাদ আপনার কয়টি বই বেরিয়েছে এবং এবারের বইমেলা কেমন লাগছে বই কেমন চলছে এটা আমার প্রথম কাব্যগ্রন্থ এবং সম্পাদনাও প্রথম আর বইমেলা তো সবসময় একটা প্রাণের মেলা প্রাণের টান মানে শুরু থেকে একদম জানুয়ারি থেকে শুরু করে অপেক্ষা করি কবে ফেব্রুয়ারি মাস আসবে এটার জন্যে মানে কি বলবো একদম নিশ্চয় আমরা অসংখ্য ধন্যবাদ ফাগুন মলাটের পক্ষ থেকে প্রিয় দর্শক আসলে বই প্রেমীর কাছে এই ফেব্রুয়ারি মানে আসলে একটি সবচেয়ে বেশি আকাঙ্ক্ষার একটি মাস এবং এই মাসটির জন্য সবাই অপেক্ষা করেন কখন আসবে বইমেলা কখন আসবে সেই প্রিয় বই প্রিয় লেখক প্রিয় পাঠক প্রিয় লেখিকা নিশ্চয়ই আমাদের সঙ্গে প্রিয় দর্শক আপনাদের প্রিয় লেখক লেখিকা এবং সাহিত্যিক কবিদের বই নিশ্চয়ই আসছে আপনারা সকলে বইমেলা আসবেন বই কিনবেন বই কিনে কিন্তু কেউ দেউলিয়া হয় না কেউ দেউলিয়া হয় না বরঞ্চ বই কিনলে যে জ্ঞানটা সে বই থেকে সে পাবে সেটা পৃথিবীর সব থেকে মূল্যবান সেটা আর কোথাও সে পাবে না আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন অন্য একজন অতিথি তার সাথে কথা বলছি আমি দেখতে পাচ্ছি আপনাদের খুব সুন্দর একটা বই আছে নীল রঙের আবার আপনিও নীল পোশাকে নিজেকে সাজিয়েছেন বই সম্পর্কে জানতে চাই এবং নীল পোশাকে নিজে কেন সাজলেন সেটাও জানতে চাই আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন আমার বইয়ের নাম কবিতার চোখে জল কবিতার চোখে জল আমার প্রথম মৌলিক কাব্যগ্রন্থ এটা অমর একুশে বইমেলায় দুয়ার প্রকাশনী 356 নম্বরের স্টলে আছে এবং ওখান থেকে বইটি আগ্রহী পাঠকরা কিনতে পারবেন আর আপনি বই সম্পর্কে যেহেতু জানতে চেয়েছেন আমার বইটি মূলত বিদ্রোহী কবিতার পাণ্ডুলিপিতে বিদ্রোহ প্রেম বিরহের কবিতা পাণ্ডুলিপিতে সাজানো হয়েছে কবিতা জুলুম নির্যাতন সহে না কবিতা চায় না অপ্রেমের বেদনা এবং বিচ্ছেদ নামে আমরা যদিও স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক নাগরিক তবে প্রকৃতপক্ষে আমরা আসলে পরাধীন এবং গণতন্ত্রহীন আমাদের সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা বলার যে নৈতিক বাক স্বাধীনতা সেই বাক স্বাধীনতাও আমাদের নেই
একদল স্বৈরাচারী আমাদের পিছনে টুটি চেপে ধরে। বইমেলাটি কেমন লাগে একটু বলবেন? আপনার কাছে এই বইমেলাটি কেমন লাগছে? বইমেলা আমার কাছে বরাবরই দারুণ লাগে। বইমেলা প্রাণের মেলা, আর এই প্রাণের মেলার জন্য শুধু পটুয়াখালী থেকে প্রাণের টানি বইমেলাতে চলে আসে। আশা করছি যে বইমেলাতে আপনার এই বইটি খুব ভালো যাবে এবং খুব সুন্দরভাবে বিদ্রোহী কবিতা, ভালোবাসা কবিতা সব কিছু লিখেছেন, আশা করছি পাঠক প্রিয়তা পাবে। প্রিয় দর্শক, আসলে লেখার মধ্য দিয়ে আমরা অনেক মনের ভাব, আবেগ, আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারি, আবার আমরা প্রকাশ করতে পারি আমাদের মনের চাওয়া, ইচ্ছা, পাওনা সব কিছু। লেখাই তো আমাদেরকে বাঁচিয়ে রাখে। নিশ্চয়ই। এবং একটি বিষয় কিন্তু প্রিয় দর্শক আমরা বলে রাখতে চাই যে প্রতি শুক্র এবং শনিবার শিশু প্রহর অনুষ্ঠিত হয়ে থাকে ঠিক সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং শিশু প্রহরে আপনার শিশুকে নিশ্চয়ই নিয়ে আসবেন, বইমেলার সঙ্গে পরিচিত করাবেন এবং বই কিনে দিবেন। বইয়ের কোনো বিকল্প নেই, বই হচ্ছে সবচেয়ে বড় বন্ধু, পরম বন্ধু, সবার বন্ধু। আমার সঙ্গে আরও একজন লেখিকা আছেন, একটু যেতে চাই সেই বই নিয়েই কথা বলবো আমরা, রোগ ও পথ্য। আপনি পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি। খুবই চমৎকার একটি ভিন্ন ধর্মী বই, কী আছে একটু যদি বলেন, মানে কোন বিষয়গুলোকে গুরুত্ব পেয়েছে আপনার বইতে? আচ্ছা, মূলত হয়েছে কি, বিভিন্ন আমাদের কিন্তু কমপ্লিকেশন থাকে, অনেক ফ্যামিলিতেই ডায়াবেটিস আছে, কিডনি রোগী থাকে, লিভার ডিজিজের রোগীগুলো থাকে, তো তারা কোন ধরনের খাবারগুলো খাবে, কোনগুলো বর্জন করবে, এগুলোর একটা গাইডলাইন দেওয়া আছে। পাশাপাশি কিন্তু আমাদের যেমন অনেক ফ্যামিলিতে কিন্তু এখন স্পেশাল চাইল্ড আছে, হাইপার অ্যাক্টিভিটি যাদের অনেক বেশি থাকে, বা অনেক বাচ্চাদের কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তো আমরা মনে করি যে ল্যাকটোজ ইনটলারেন্স আছে, আমি তো এর দুধ খাওয়া একদম বন্ধ করে দেবো, কিন্তু অল্টারনেট কিন্তু এর বাড়তি পুষ্টিকর খাবারটা দরকার, যেটা দিয়ে আমরা তার ওই ভিটামিন এবং মিনারেলসের ডিমান্ডটা ফিল আপ করতে পারবো। এটা কি আপনার প্রথম বই? না, এটা আমার দ্বিতীয় বই। প্রথম বইটা বের হয়েছিল 2022, এরপরে এটা দ্বিতীয় বই। পুষ্টি নিয়েই বই লিখেছে? জি, প্রথমটাও আমার পুষ্টি নিয়েই লেখা। কেমন লাগছে আসলে লেখক হিসেবে? কেমন লেখক হিসেবে আসলে ভালো লাগছে, আসলে কবিতা গল্প লেখা হয় কিন্তু তারপরে দেখা গেল যে কীভাবে যেন এই সাইডটাতে, যেহেতু আমি পেশায় পুষ্টিবিদ, এরপরে আসলে এই বিষয়গুলো নিয়ে লেখালেখিতে অভ্যস্ত হয়ে গিয়েছি। অসংখ্য ধন্যবাদ ফাগুন মলাটের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা একেবারে বিরতি নেবার সময় হয়ে গেছে, আমরা নিশ্চয়ই কোথাও যাবো না। তোমা, বইমেলা কিন্তু একেবারেই জমজমাট হয়ে উঠছে কিন্তু, এবং আমরা পুরোটা সময় জুড়েই থাকবো, আপনি এবং আমি আসলেই থাকবো এবং আরও অনেক কথা বলবো, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, ফাগুনের মলাট অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। নানা গল্প। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে গ্রন্থমেলা 2024-এর প্রাঙ্গণ থেকে দেশ টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন উত্তরা ইউনিভার্সিটি ফাগুনের মলাট অনুষ্ঠানে। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। আর মাত্র একদিন বাকি কিন্তু প্রভাত ফেরির, কিন্তু সেই প্রভাত ফেরির মিছিলে আমাদেরও যেতে হবে। আর মাত্র একদিন বাকি অমর একুশে গ্রন্থমেলা, একই সঙ্গে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রিয় দর্শক, পুরোটা সময় জুড়ে আজকের এই আয়োজনে আমি আছি ফকরুল ইসলাম, এবং আমি আছি তামার রশিদ। আসলে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের অতিথিরা, তাদের কাছে চলে যাই, জানি তাদের সম্পর্কে। আপনার হাতে খুব সুন্দর একটা কবিতার বই দেখছি, বেশ রঙিন, জানতে চাই আপনার এই কবিতার বইটি কি নিয়ে এবং এটা আপনার কততম বই? এটা আমার কাব্যগ্রন্থের মধ্যে চতুর্থ। প্রথম কাব্যগ্রন্থ বের হয় আমার 1991 সনে, এবং তারপরে কাব্যগ্রন্থটি, তারপরে দুইটি চটি আকারে আমার বই বের হয়েছে ছোট ছোট, সেটা আমি এটা পুস্তক মানে চটি আকারে। তারপরে 2015 সনে একটি বই বের হয়েছে কাব্যগ্রন্থ, সেটা হলো তুমুল বৃষ্টিতে সেদিন। তার মানে অনেক ধরনের বই এসেছে, এইবারের বইয়ে আসলে কি ধরনের কবিতা আপনি লিখেছেন? ছিল নারী প্রসঙ্গ, নারী স্বাধীনতা। আর এবারে যে বইটি আমি এখানে মানে প্রকাশিত হয়েছে সেটা হলো অনার্য প্রকাশ পাবলিকেশনস লিমিটেড, ওরা প্রকাশ করেছে, এবং এইটার মধ্যে মোট 120টি কবিতা আছে। 120টি কবিতার মধ্যে প্রেম এবং দ্রোহ দুই ধরনের কবিতা, এবং সেই কবিতার মধ্যে শাশ্বত যেটা মানব মানবীর প্রেম ভালোবাসার যেটা সেটা আছে, সেই কবিতাগুলো আমাদের মধ্যে স্থান পেয়েছে। আর কিছু কবিতা আছে যেটা দ্রোহ, সেটা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে,
বিভিন্ন স্বৈরাচার বিরোধী গণতন্ত্রের পক্ষে যারা আত্মহতি দিয়েছে এবং প্যালেস্টাইনের যুগে যুগে যারা বিশ্ব মানবতার জন্য লড়াই করেছে, ঠিক তাদের নিয়ে এখানে পাবলো নেরুদার সম্পর্কেও কবিতা আমি লিখেছি, তারপরে বেঞ্জামিন মলাইসি সহ এখানে সেই কবিতাগুলো আছে যেগুলো দ্রোহের, মানবতা যেখানে লুণ্ঠিত সেখানে মুক্তির জন্য আমার কবিতা আছে, চেতনায় উদ্ভাসিত আমার কবিতাগুলো, মানে অনেক কিছু আসলে আপনার কবিতায় ফুটে উঠেছে। এই গ্রন্থমেলায় আপনার পাঠক প্রিয়তা কেমন পাচ্ছে আপনার বই? না, ইতিমধ্যে পাঠকদের মন কেড়েছে আমার বইয়ের পাঠক আবার ভিন্ন, তারা মুক্তিযুদ্ধের চেতনা এবং রাজনৈতিক চেতনার মধ্যে যারা আছে তারাই এই কবিতাগুলো বেশি বুঝতে পারবে। আচ্ছা, তার মানে অনেক কিছুই রয়েছে এবং আপনার পাঠক শ্রেণী পুরোই ভিন্ন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আসলে কবিতাগুলো আমাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য, কারণ কবিতা পড়লেই আমরা আসলে আমাদের মনের তৃপ্তিটাকে পূর্ণ করতে পারি, ঠিক না? নিশ্চয়ই। আমার সঙ্গে একজন লেখক আছেন, আমরা একদম সময় খুবই কম, আমরা তার কাছে সরাসরি যেতে চাই, আপনার বইগুলো একটু দেখতে চাই। আবৃত্তির প্রথম পার্ট, তরুণ রাসেল, তরুণ লেখকও আপনি, তো কেমন লাগছে আসলে একটু বইমেলাটি কেমন লাগছে একটু যদি বলেন? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, যেহেতু বইমেলা আমাদের লেখক পাঠকদের একটি সম্মিলন ক্ষেত্র, এখানে আসলে প্রাণ খুঁজে পাওয়া যায় আর জ্ঞানের সম্মিলন ঘটে বইমেলা থেকেই। তবে লেখক হিসেবে না, আমি পাঠক হিসেবেই বেশি নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে লেখালেখিতে অনুপ্রেরণা বিভিন্নভাবেই আসে। আমরা কি দুটি কবিতা শুনতে পারি, দু লাইন কবিতা? কবিতা শুনতে চাইলে সেটা তো শোনাতেই হবে। আমি আবৃত্তি করছি আমার নিজের লেখা একটি কবিতা, সেটি আমি প্রথমেই পাঠ করি। আগুন দৃষ্টি, আমার দৃষ্টি খুব প্রখর ছিল, ঠিক যেন সূর্যের মতো জল জলে উজ্জ্বল, আমার দৃষ্টি ছিল বরফের মতো গভীর ঘনীভূত ঠান্ডা ও কঠিন, আমার দৃষ্টি কখনো নামায়নি নিচে, ছিল পাহাড় পেরিয়ে মেঘের ওপরে আকাশ কিংবা মহাকাশে যেখানে নক্ষত্র রাজি আছে, আমার দৃষ্টি সমুদ্রের মতো ছল ছল জলভরা গভীর অতল, আমার দৃষ্টিতে সাঁতার কাটতে এসো না, তীর খুঁজে পাবে না তুমি, তপ্ত দুপুরের মতো উষ্ণ রুক্ষ দয়া মায়া বৃক্ষ পল্লবহীন, আমার দৃষ্টি ঠিক যেন মরুভূমি, আমার দৃষ্টি বৃষ্টির মতো মুষলধারে ঝরে যায় বন্যা হয়, ভাসিয়ে নেয় জনপদ একাকার হয় সমুদ্র নদী, আমার দৃষ্টি দক্ষিণ হাওয়া শান্তির পরশ নিয়ে বয়ে চলে নিরবধি, আমার দৃষ্টিতে আগুন পুড়ে হবে ছাড়খাড়, এ চোখে তাকিও না জীবনে আসবে না। খুবই চমৎকার, ফাগুনের মলাটের পক্ষ থেকে আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রিয় দর্শক, বই আপনার মনের খোরাক যোগাবে, বই কিনে কেউ দেউলিয়া হয় না, আপনারা সকলেই বই কিনবেন, কারণ বই আপনাকে প্রশান্তি দিবে এবং আপনাকে সমৃদ্ধ করবে। আপনার সঙ্গে একজন অতিথি আছেন, আমি তার কাছেও নিশ্চয়ই যাব। অবশ্যই, আমার সাথে একজন অতিথি রয়েছে, একটু জানতে চাই কি বিষয়ে আপনি বইটা লিখেছেন এবং এটা আপনার কততম বই? আমার এবছরে বইমেলাতে তিনটি বই এসছে, সব মিলিয়ে আমার বইয়ের সংখ্যা 14টি। এর মধ্যে একটি হচ্ছে প্রবন্ধের বই, যেটা বাংলা সাহিত্যে শিল্প প্রবণতা নামে প্রকাশিত হয়েছে, আর দুটি বই হচ্ছে শিশুদের জন্য, একটির নাম হচ্ছে স্বাধীনতার গল্প, আরেকটি হচ্ছে বাংলাদেশের ছোটদের ছয় ঋতু নামে। এই তিনটি বই এবার এসছে এবং দুটি শিশুদের উপযোগী এবং একটি হচ্ছে বড়দের বা যারা গবেষণা করছেন বা সাহিত্য চর্চা করছেন বা সাহিত্যের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য প্রবন্ধের বইটি। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে লিখছেন, আপনার কাছ থেকে জানতে চাই কাগজের মূল্য বৃদ্ধির পরে এই বছর বইমেলা থেকে এর কোনো বিরূপ প্রভাব ফেলেছে নাকি আগের বছরের মতো আছে? এইটা মূলত প্রভাবটি পড়েছে আমাদের করোনার সময় থেকে আমরা যারা নিয়মিত লেখালেখি করছি বা যারা প্রকাশ করছেন, প্রকাশনীগুলো যারা রয়েছেন এবং পরবর্তীতে যে প্রকাশনা শিল্পের যে উপাদানের যে মূল্য বৃদ্ধি হয়েছে, কাগজের দাম বেড়েছে, প্রেসের খরচ বেড়েছে, সব মিলিয়ে বইয়ের প্রকাশের যে আগের যে ধারাবাহিকতা ছিল অন্যান্য বছরে তার থেকে কিছুটা কম মনে হচ্ছে।
কিন্তু তারপরেও আপনি মেলা শেষে একটি পরিসংখ্যান যদি দেখেন বাংলা একাডেমির, সেখানে দেখবেন যে 3-4 হাজার বই অটোমেটিকলি প্রকাশ হয়ে যাচ্ছে। তবে একটি ভীতি কাজ করছে লেখক এবং প্রকাশকদের মধ্যে যে খরচ বেড়েছে, এর কারণ হচ্ছে কি যে বইয়ের দাম কিন্তু বেড়েছে। আগে বইয়ের দাম মানে বেড়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে পাঠক তার পছন্দের বইগুলোই কিনছে এবং অন্য বইগুলো একটু কম কিনছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আপনার বইয়ে সব বিষয়গুলো তুলে আনার জন্য। আসলে দর্শক, বই পড়তে যারা ভালোবাসেন তারা বইয়ের দাম বৃদ্ধি পাক আর না পাক বই কেনা কখনোই থামাবেন না। হ্যাঁ, আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, আমরা একটু তার কাছেও যেতে চাই। তার বইটি হচ্ছে যে কথা হয়নি বলা। কি কথা বলা হয়নি একটু যদি বলেন। এটা হলো আসলে আগে পাঁচটা পরিচিতি, আমার নাম খন্দকার জিল্লুর রহমান, আমি প্রতিবাদী লেখক, কথা সাহিত্যিক এবং আপনার সম্পাদক প্রকাশক অর্থনীতি 30 দিন। তো আমার যে কথা হয়নি বলা হলো একটা পারিবারিক জীবন, সম্পূর্ণ একটা মানুষের জীবনে যতগুলো অ্যাসেনশিয়ালিটি আছে এগুলোর ভিত্তিতে পূর্ণ 18টা গল্প আছে, ছোট গল্পের বই, যেমন রোমান্টিক লাইফ, ম্যারেজ ডে বা সম্পর্কের জীবন এবং বিভিন্ন আপনার পারিবারিক সমস্যাগুলি নিয়ে ধরানো এবং মানুষের ম্যারেজ ডের উপরে বা ভিত্তি করে যে কতগুলো রোমান্টিক জিনিস আছে। এবং একটা গল্প আছে আপনার যেখানে একটা ছেলে ইউনিভার্সিটিতে লেখাপড়া অবস্থায় মারা গেছিলো দুই পক্ষের গোলাগুলিতে, তার উপরে একটা লেখা আছে বিকেলের সোনারোদ। মানে সম্পূর্ণ সমাজভিত্তিক এবং রোমান্টিক জীবনের আনুষঙ্গিকতা নিয়ে এটা সম্পূর্ণ একটা বই, এত সুন্দর। আপনার যে পড়বে প্রত্যেকটাই এটার সম্বন্ধে খুব ভালো একটা নলেজ নিতে পারবে। অসংখ্য ধন্যবাদ। পাওয়া যাচ্ছে আপনার পুঁথি নিলয় 34 নম্বর স্টল এবং ছায়া প্রকাশন 619 নম্বর। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আজকে ফাগুনের মলাট আমাদের কাছে এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে একই সময় আগামীকাল অন্য কোনো অতিথি প্রকাশক কবি সাহিত্যিক সকলকে নিয়ে, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।